বাইরে গোলাগুলি হবে এই ধরনের তো কিছু না। তো পরে আমি গ্লাস দিয়ে দেখলাম যে আসলে গোলাগুলি হচ্ছে, দুইটা লোক ওরা দাঁড়ায় আছে, দুইজন দুই দিকে ফেরে আর ওরা ফাঁকা গুলি করতেছে, কারো গায়ে না মানে ফাঁকা গুলি করতেছে। তো পরে আমরা যে যার মতো সেভ হইতেছিলাম, তো একটা পর্যায়ে আমরা ছাদে নিয়ে আশ্রয় নিই, তো ওখানে ওই গেট টেট লাগাই দিই। তো একটা পর্যায়ে ওরা গুলি করতেছিল, আল্লাহ আকবার বলতেছিল, গুলি করতেছে আল্লাহ আকবার বলতেছে। তো পরে ওরা গ্রেনেড মারা শুরু করছে, তো তখন আমরা আরও বেশি চমকায় যাই। তারপরে আস্তে আস্তে যখন ভিতরে মানে ওরা উপরে তখন আমরা ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে, ওই সময় কিছু লোক আর কি একটু ব্যথা ব্যথা ভাবে আহত আহত হয়েছে আর কি। কয়জন বেরিয়েছিল আপনারা? শুনি ভাই, এখন আসলে আমরা কয়তলা ভাই, এটা কয়তলা? দোতলা। তারপরে কি হলো বলেন, ওগুলো পরে কিন্তু দোতলা রেস্টার। আর হচ্ছে যে মানে 10-12 কয় 15 জনের মতো হয়তো বা বেরোতে পারছি, আর ভিতরে এখন কয়জন যে আছে ওটা এখন আমরা শিওর না। বিদেশিরা ছিল কোনো? বিদেশি এখন দুইজন, আমার গেস্ট তো সবই বিদেশি, আর আমাদের শেফ যারা ছিল শেফের ভিতরে একজনকে সেভ করছি, একজন আমার সাথেই ছিল। তো আমরা একসাথেই ছিলাম, একসাথেই বের হয়েছি, তো আল্লাহর রহমতে উনি সেভ আছে, আরেকজন উনিও নাকি সেভ আছে। আপনি কাউকে মৃত অবস্থা দেখেছেন বা আহত অবস্থা? না, এটাই আমরা জানার চেষ্টা করতেছি যে ভিতরে কি অবস্থা। তারা বন্ধু, এরা অস্ত্রধারী ছিল, কতজন ছিল? আসলে আমি নিজের চোখে দেখছি দুজন। তারা কি মানে চেহারা প্রথম স্টেপ নিছে দুজন, প্রথম স্টেপ দুজন নিছে, পরে হয় মানে দুজন যখন স্টেপ নিছে তারপর আস্তে আস্তে আসছে পুলিশ আসছে ওখানে। পূর্ণাটা হচ্ছে আমি তো এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট আমি যখন ফোন দিছিলাম আমার বসকে, আমি ওই টাইম অনুসারে দেখতেছি যে আমি বসকে ফোন দিছি 8:45, ঠিক আছে, আমি দূর থেকে দেখছি, জাস্ট মনে করেন আমি এইখান থেকে আর ওদেরকে মনে করেন দেখছি যে আরো লাইক 100 গজ দূরে। কিরকম দেখতে, কিরকম ভাইয়া? ওইটা তো বলা যায়, এখন ওদেরকে যদি আমার সামনে এনে দেন তাহলে আমি চিনতে পারবো না। মুখোশ ছিল? কারণ হচ্ছে না, মুখোশ ছিল না। আপনাদের হোটেলে কোনো বিদেশি গেস্ট? সব বিদেশি গেস্ট, আমাদের ম্যাক্সিমাম গেস্ট আমাদের 90% বেশিরভাগ বিদেশি। মানে আপনার নামটা কি? ও কিসেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন রেজা। সুমন রেজা ঘটনা দোতলায় না? খাবার খাবার যে রেস্টুরেন্টের মালিক কে? রেস্টুরেন্টের মালিক হচ্ছে মোহাম্মদ সাদাত মেহেদি। কর্মরত আসলে আমাদের হচ্ছে অনেক বড় প্রতিষ্ঠান, সেকশন অনেক বড়। যেমন আমি একটা সেকশন আছি, এখন আমার সেকশনে কয়জন স্টাফ আছে এটা আমি বলতে পারবো। অন্যান্য সেকশনে যে কয়জন, আমার সেকশন হচ্ছে ফুড এন্ড বেভারেজ সার্ভিস। ওখানে কতজন ছিল? সো ওখানে ছিল কত, 8 জন মতো ছিল। ওরা উঠে কি দোতলা চলে গেছে ভাই? না, ওরা তো প্রথম বাইরে ছিল, পরে মনে হয় ভিতরে আসতে আসতে, মানে ওরা যখন বাইরে ছিল তখনই আমরা মানে ছাদে চলে গেছি। আপনার নামটা? আমার নাম হচ্ছে সুমন।